শ্বশুরবাড়িতে নির্যাতিতা এক বিকলাঙ্গ গৃহবধূ। সুষ্ঠু বিচার চেয়ে মহিলা কমিশন থেকে শুরু করে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হবার পরও একবারের জন্য মন কাঁদেনি বিচারপ্রার্থিনী বিকলাঙ্গ গৃহবধূর জন্য। অবশেষে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে নির্যাতিত গৃহবধূ সুষ্ঠু বিচারের জন্য আবেদন জানান। বিকলাঙ্গ গৃহবধূর উপর নির্যাতনের ঘটনা শান্তিবাজারের বাইখোরা থানাধীন মুহুরিপুরের শঙ্করপুর ভক্তিমায়ের আশ্রম সংলগ্ন এলাকায়। স্বামী অমিয় মাঝি, শ্বশুর রাখাল মাঝি, শাশুড়ি প্রণতি মাঝি ও ভাসুর সমীর মাঝির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তোলে বিকলাঙ্গ গৃহবধূ শুক্লা দে মাঝি। এদের বিরুদ্ধে বাইকুড়া থানাতেও নির্যাতনের অভিযোগ এনে মামলা করে নির্যাতিতা বিকলাঙ্গ গৃহবধূ শুক্লা দে। এরপর মহিলা কমিশনের দ্বারস্থ হয়েও কোনো কাজ হয়নি। নির্যাতিতা দুবছর আগে মামলা করার পরও পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। মহিলা কমিশনকে জানিয়েও এই বিকলাঙ্গ গৃহবধূ কোনো সুরাহা না পাওয়াতে অবশেষে বিলুনিয়া মহিলা থানাতে নির্যাতনের মামলা দিতে গেলে মহিলা থানা মামলা গ্রহণ করেনি। মহিলা থানার পুলিশের দাবি, যেহেতু বাইখোরা থানাধীন ঘটনা সেহেতু মামলা বাইখোরা থানাতে জমা দিতে হবে। নির্যাতিতা গৃহবধূ হতাশ হয়ে দক্ষিণ জেলার জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়। নির্যাতিতার বিকলাঙ্গ গৃহবধূ শুক্লা দে আড়াই বছরের কন্যা সন্তানকে নিয়ে আজও সুষ্ঠু বিচারের আশায় প্রশাসনের দরজায় কড়া নেড়ে চলছে। এই বিকলাঙ্গ গৃহবধূ সুষ্ঠু বিচার কি পাবে সেই বিষয় নিয়ে চলছে গুঞ্জন। চার বছর আগে বিলুনিয়া রাজনগর ব্লকের রাঙ্গামুড়ার বাহাদুরটিলা এলাকার পরেশ দে নিজ কন্যাকে পাত্রস্থ করার জন্য সামাজিক রীতিনীতির নিয়মে মুহুরিপুরের শঙ্করপুর এলাকার রাখাল মাঝির ছেলে অমিয় মাঝির সাথে বিবাহ দেন। স্বামীর বাড়িতে মেয়ে যাতে সুখে থাকে সেই মোতাবেক পণের খাইও মেটালো কন্যা দায়গ্রস্ত পিতা। বিয়ের দেড় বছরের মাথায় স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেরা নির্যাতন শুরু করে। এরপর কন্যা সন্তান আসার পর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। গত কয়েকদিন আগে হঠাৎ স্বামী অমিয় মাঝি বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর বিকলাঙ্গ গৃহবধূর নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়াতে সহ্য করতে না পেরে অবশেষে বাপের বাড়িতে আশ্রয় নেয়। বাপের বাড়ির আর্থিক অবস্থাও বেশি ভালো না। এমতো অবস্থা দুবছরের কন্যা সন্তানকে নিয়ে বিকলাঙ্গ গৃহবধূ কি করবে এ নিয়ে হতাশ। ছেলেরও প্রায় সময় কইতো ও আমার বাড়ি গো সাইড দে, তুই নিজে বাড়ি কর, তোর বলে তুই কই যাবি টাকা। হ্যাঁ যে সময় এরপর আমি বাপুর বাড়ি গেছি কে বাড়ি বাড়ি বাপুর বাড়ি যেমন করে আইয়া দেখি রেলওয়ে কোনো কেস টেস করছো? কেস করছি ভাই ঘর থানাতে করছি। কবে করছো? ভাই ঘর থানাতে করছি যে ওই যে তো দুই বছর আগে। হ্যাঁ আর কি কোশ্চেন করছি? যাও তারা কিছু কইতেছে না। এখন এখন এসপির কাছে করছি। কবে করছো? বিলুনিয়া থেকে সমীর দেবনাথের প্রতিবেদন, দুরন্ত টিভি।